হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি ইদানিং কয়েকটা কোশ্চেন বারবার পেতেই আসি, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোশ্চেনগুলো কী কী। সেটা হচ্ছে প্রথম কোশ্চেন, কত সাবস্ক্রাইবারে ইউটিউবাররা কত টাকা পায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কত ভিউয়ে ইউটিউবাররা কত টাকা ইনকাম করে। আর তৃতীয় কোশ্চেনটি হচ্ছে, একজন ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে। তো আজকের এই ভিডিওতে আমরা এই তিনটা কোশ্চেনেরই অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনারা জানতে পারবেন একটা ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে, কত সাবস্ক্রাইবার কত টাকা ইনকাম করে, অথবা কত ভিউয়ে একটা ইউটিউবার কত টাকা ইনকাম করবে। এই বিষয়ে অ্যাকুরেট ধারণা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কত সাবস্ক্রাইবারে কত টাকা। আসলে সাবস্ক্রাইবারের ভিত্তিতে ইউটিউব কখনো ইউটিউবারদের টাকা দিয়ে থাকে না, ঠিক আছে। আপনার চ্যানেলে যদি 1 কোটি সাবস্ক্রাইবার থাকে তবুও কিন্তু আপনি ওই সাবস্ক্রাইবারের ভিত্তিতে টাকা পাবেন না। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কত ভিউয়ে কত টাকা দেয়। এটাও আসলে অ্যাকুরেটলি বলা যায় না, কত ভিউয়ে কত টাকা দেয়। অনেকের 1000 ভিউতে মনে করেন 50 সেন্ট, 60 সেন্ট এরকম টাকা দিয়ে থাকে। আবার অনেকের ভিডিওতে 1000 ভিউতে আবার $1 পেয়ে থাকে অনেকে। অর্থাৎ সিভিসি রেটের উপর ভিত্তি করে ইউটিউবারদের টাকা দেওয়া হয়ে থাকে বা ডলার দেওয়া হয়ে থাকে। তো কত ভিউয়ে কত টাকা দেয় সেটা অ্যাকুরেটলি বলা সম্ভব নয়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, ইউটিউবাররা কীভাবে ইনকাম করে। ইউটিউবাররা কখনো ভিউয়ের ভিত্তিতে বা সাবস্ক্রাইবারের ভিত্তিতে ইউটিউব থেকে ইনকাম করে না। ইউটিউবাররা তখনই ইউটিউব থেকে ইনকাম করে যখন তাদের চ্যানেলটা মনিটাইজড হয়। ইউটিউবারদের যখন ইউটিউব চ্যানেলটা মনিটাইজড হবে তখন তারা তাদের ভিডিওগুলোতে অ্যাড চালু করতে পারবে। ওই অ্যাডের থ্রুতেই তারা ইনকাম করে থাকে ইউটিউব থেকে। অর্থাৎ যেসব অ্যাডগুলো তাদের ভিডিওতে চলে সেসব অ্যাডের মালিকগুলো ইউটিউবকে টাকা পেমেন্ট করে, ঠিক আছে। তখন ইউটিউব কী করে, সেই টাকাগুলোর মধ্যে 55% টাকা তারা ইউটিউব ক্রিয়েটারদের দেয় আর 45% টাকা তারা নিজেরা রাখে। এইভাবে মূলত ইউটিউবাররা ইনকাম করে থাকে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ইউটিউবাররা মাসে কত টাকা ইনকাম করে। আসলে ইউটিউবাররা মাসে কত টাকা ইনকাম করে সেটা অ্যাকুরেটলি বলা সম্ভব নয়, তবে সর্বনিম্ন ইউটিউবাররা $100 ইনকাম করে থাকে। অর্থাৎ বাংলাদেশের টাকায় সেটা হবে 8500-600 টাকা এরকম, ঠিক আছে। সর্বনিম্নটা বলা সম্ভব, কারণ $100 না হলে টাকা তুলতে পারবে না ইউটিউবাররা, সেজন্য সর্বনিম্নটা বলা যায়। কিন্তু সর্বোচ্চ কত ইনকাম করে সেটা বলা কখনোই পসিবল না। যার যেরকম চ্যানেল গ্রোথ সেরকম ইনকাম করে থাকে, অর্থাৎ যার চ্যানেলে যেমন সাবস্ক্রাইবার যেমন ভিউ আসে সে অনুযায়ী অ্যাডের থ্রুতে ইনকাম করে। তো যার চ্যানেলটা বড় সে তত টাকা ইনকাম করবে, এটাই স্বাভাবিক। তো আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।